ঘাটের বরাদ্দ পেয়েও মিলছিল না ফেরিঘাটের দখল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় প্রশাসনিক আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছে ঠিকাদার সংস্থার হাতে দখল দেওয়া হয়। ঘটনাটি বহরমপুরের ভাগীরথী নদীর খাগড়া গোয়ালজান ফেরিঘাটে। জানা গেছে, নতুন ঠিকাদার সংস্থা ঘাটের বরাদ্দ পেলেও ঘাটের দখল দেয়নি পুরনো সংস্থা। দখল না পেয়ে পুনরায় প্রশাসনের দ্বারস্থ হন ঠিকাদার সংস্থার লোকেরা। সেই ঘটনায় ছুটে আসেন বহরমপুরের এসডিও প্রভাত চ্যাটার্জি, বহরমপুরের বিডিও অভিনন্দন ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও বহরমপুর থানার পুলিশ। পয়লা নভেম্বরে আমাদের রেজিস্ট্রি করিয়েছিল অফিস থেকে। তার আগে আমরা পয়লা বৈশাখে টেন্ডার হয়েছিল এই ঘাট। ঘাট টেন্ডার হওয়ার পর আমরা ঘাট অংশগ্রহণ করি এবং পাই। পাওয়ার পর আমাদের বলে যে রেজিস্ট্রি করতে হবে, সে মোতাবেক আমরা রেজিস্ট্রিও করি। করার পর দলিল জমা দিই। আমাদের 25% আন্ডারস্প্যানিশ এবং সিকিউরিটি মানি 10% জমা দিতে বলে। সেই মোতাবেক আমরা 10% এবং 25% আন্ডারস্প্যানিশ জমা দিই। জমা দেওয়ার পরে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পজিশন দেয় না। এখন অবধি যারা দখল আছে তারা দখলদারি দিচ্ছে না। অফিসকে বলি যে আপনারা যথাযথ ভাবেন আমাদের এই পজিশনটা অংশ দিন। ঘাটের ডাক হয়েছে তো হ্যান্ডওভারটা হয়নি। হ্যান্ডওভার নেওয়ার জন্যে এসেছিলো যে আমরা তো আছি, এবার নতুন করে যে ডাক হয়েছে তার জন্য হ্যান্ডওভার চার্জ। পুলিশি প্রশাসন এসে আমাদেরকে উঠাবে, তবে তো আমরা উঠবো, সেটা বলতে এসছিল। হ্যাঁ, সেটাই বলতে এসছিল। আগের যে লিজ দলাল ছিল সেই লিজ পার্টিসিপেট করেনি, তার লিজ অলরেডি এক্সপায়ার্ড, তো সে পজিশন ছাড়ছে না, এরাও দখল পাচ্ছে না। তো এরা কমপ্লেন আসে, আমাকে এনকোয়ারি করতে বলা হয়। আজকে আমরা বিএলআর টিম, আইসি, বিডিও এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসার্সের এসে এদের পজিশনটা হ্যান্ডওভার করে দিলাম। আর একটা দুটো ঘাটটির সমস্যা আছে, সেটা আমি সোমবার দিন ডাকলাম আমার চেম্বার দুপক্ষকে ডেকে অফিসিয়ালি ঘাটটা হ্যান্ডওভার করে দেওয়া হবে।